আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আজকে এসেছি অনেক সুন্দর একটি গ্রামের মাঝে তিন সেট বাড়ির ডিজাইন নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এই বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার 24 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 360 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এখানে একটি রুম হবে এবং একটি রাইট সাইডে একটি ছোট্ট বারান্দা হবে। এটি দেখছেন এই বারান্দার এই টাইবিমটি আমরা কিভাবে দিয়েছি। তো এখানে আপনার 11টি পিলার আছে। পিলারগুলো আপনার 10mm রড দিয়ে এই পিলারগুলো দেওয়া হয়েছে। এই পিলারগুলো আপনার 4 থেকে 5 ফিট ডাউন থেকে উঠানো হয়েছে। তার কারণ এই মাটিটি অনেক ডাউন ছিল, সেই জন্যে অনেক নিচু থেকে এই পিলারগুলো উঠানো হয়েছে। পিলারগুলো উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে, 10x10 করে একটি টাইবিম দেওয়া হয়েছে। এটি দেখছেন এই টাইবিমটি আমরা এইভাবে দিয়েছি। এখানে টাইবিম এবং পিলারের চুড়িগুলো আছে আপনার 7x7 করে। এখানে টাইবিমটি দেওয়া হয়েছে আপনার 10x10 করে এবং পিলারগুলোও আপনার 10x10 করে এই পিলারগুলো আমরা দিয়েছি। এবং টাইবিমের উপরে আপনার 4 লাইন গাঁথুনি দিয়েছি। এই গাঁথুনিটি আপনার 10 ইঞ্চি গাঁথুনি দিয়েছি। এর উপরে আপনার 5 ইঞ্চি গাঁথুনি দিব। এখানে এইভাবেই আমরা এই 10 ইঞ্চি গাঁথুনিগুলো দিয়ে থাকি। অবশ্যই আপনারা চাইলে এই ধরনের একটি কাজ অনেক সুন্দরভাবে করে নিতে পারবেন। এটি হলো এই বাড়িটির পিছনের সাইড এবং এটি হলো এই বাড়িটির লেফট সাইড। লেফট সাইডে আপনার 3টি পিলার আছে এবং পিছন সাইডে আপনার 4টি পিলার আছে এবং ফ্রন্ট সাইডে আপনার 4টি পিলার আছে। এখানে মোট আপনার 11টি পিলার দিয়েই এই কাজটি সম্পূর্ণ করা হয়েছে। এবং ছোট্ট একটি বারান্দা আছে। বারান্দার দৈর্ঘ্য আছে আপনার 8 ফিট এবং প্রস্থ আছে 5 ফিট। এই বারান্দাটি, বারান্দাটির টাইবিম একেবারেই ভিটি লেভেল করে টাইবিমটি ঢালাই করে দেওয়া হয়েছে। এটি হলো A to Z এই কাজটি। আপনারা অনেক সুন্দরভাবে দেখে নিলেন। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা জেনে নেই। এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 900। এখানে 9 টাকা পিস হলে 8100 টাকা। রড লাগবে আপনার 2 কুইন্টাল 60 কেজি। এখানে 65 টাকা কেজি হলে 16900 টাকা। সিমেন্ট লাগবে আপনার 15 ব্যাগ। এখানে 450 টাকা ব্যাগ হলে 6750 টাকা। বালি লাগবে আপনার 55 CFT। এখানে 25 টাকা CFT হলে আপনার 1375 টাকা। পাথর লাগবে আপনার 40 CFT। এখানে 50 টাকা CFT হলে আপনার 2000 টাকা। এই কাজটি করতে মোটামুটি আপনার শাটারিং লাগবে 7 CFT। এখানে 600 টাকা CFT হলে মোট 4200 টাকা। এই কাজটি, ভিটির কাজ পুরো কমপ্লিট করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে 12000 টাকা। তো এখানে আমরা আরও এক্সট্রা খরচ ধরেছি 5000 টাকা। তো এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট আপনার ভিটির কাজটি করতে মোটামুটি খরচ হবে আপনার 56125 টাকা। তো এই ধরনের যদি আপনি ড্রয়িং প্ল্যান দেখতে চান অবশ্যই আমার 2 নম্বর চ্যানেলটি ফলো করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে। আল্লাহ হাফেজ।